আছে স্নেহা, দিহান তো এখন পর্যন্ত এলো না। দাঁড়া ওর একটা ফোন দিয়ে দেখি। আরে কার ফোন দিয়ে আসো, কারো তো ফোন দিতে হবো না, আমি তাই সব করছি। আপনি আসছেন মানে? আপনারা বলছি আমার আশেপাশে এরকম ভাবে আর আসবেন না। আরে আসতে তো চাই না, কিন্তু মন তো আর মানে না, আমার মন শুধু তোমারে চায়। দেখেন আমি তো আপনার এটাও বলছি যে আমার ভালোবাসার মানুষ আছে, তারপরে আপনি আমার সাথে এমন করেন কেন? আচ্ছা স্নেহা তুমি কি বুঝো না আমার ব্যাকগ্রাউন্ড কি? এরা না চালাই যা চালাই যা। আচ্ছা ঠিক আছে, তুমি জানো না যে আমার দাদা এমপি? আমি জানি আপনি এমপির নাতি, তাতে কি হয়েছে? শোন এতক্ষণ ভালোভাবে কথা বলতেছিলাম, এখন আর ভালো থাকা যাবো না। আমি যদি চাই তোর বাসা থেকে তোর এম তুলে নিয়ে আসতে পারবো। এই কারণে না আমি আপনারা ভালোবাসি না। ভালোবাসা আমার দরকার নাই, তুই ভালোবাসবি না তোর জোর করে ভালোবাসামু। আপনি যদি আমার সত্যি করে ভালোবাসতেন তাহলে কোনোদিন এই সব জোর করে ভালোবাসার কথা বলতে পারতেন না। আই আর নিয়া চল। আরে আরে আমার হাত ধরে। কি ব্যাপার, কি করতেছ তোমরা এসব? এই তুই কেরা? হ্যাঁ আম গুছি না একগুলো আজকে দশর। এই এই তুই কে? হ্যাঁ কেন ওরা কে? দাদা তোমার কিন্তু মান সম্মানে আঘাত লাগছে, এমপির নাতির গায়ে হাত দিছে, তুমি কিছু বুঝছো? আমার খালি হাত খালি ফিস 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 করতেছে। বুদ্ধি খাড়ায় কাজ করতে হবে, পুলিশ দিবিরা বিচার আসতে বলছি তার আসবো, তুই কি নোলালি করিস? দাদা তুমি কিভাবে বলছাও যে এখনো পুলিশ আসে না? শোক এত চিন্তা করার কিছুই নাই, ওর মতো ফকিরের বাচ্চা রে একদম শেষ করে দিমু। স্যার আমাদের দেখেছেন? হ্যাঁ দেখেছি, এই যে তিয়ার নামে ছেলেটা না, হ্যাঁ কোনো কথা নাই আয়না করে ঢুকে গেল। কিন্তু স্যার সে কি করেছে? সে আমার নাতিরে মায়ের জোর করছে, প্রচুর পরিমাণে আমার অপমান করছে। আরে আপনাদের তো জানতে হবো না, আপনারা খালি আমার কথা মতো কাজ করেন, আসেন। ঠিক আছে স্যার। আচ্ছা তুমি আমার কবে বিয়ে করবে বলো তো? বিয়ে তো কোন নয়, আমি তোমার ওটাই বলতে চাইছিলাম যে কিছুদিনের মধ্যেই আমি আমার বাবা মার সাথে কথা বলে তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাবের জন্য পাঠাবো। আমি সরকারি চাকরি পাইলে ভুলে যাবো মানে? এই ভালো কি পারছি তোমার ভুলে যাওয়ার লিগে, আর সরকারি চাকরি পাইলে তো ভালো হবো, তোমার বাবা মার কাছে বিয়ে দিতে যাবো, আর একটা বেকার ছেলের কাছে কোনো বাবা মাই তার সন্তানের বিয়ে দিতে চায় না। বুঝতে পারছি। তোমার কানে কানে একটা কথা বলি। কি বাবা আমি তো বুঝছি, বলো। ঠিক আছে। এই তোর নাম দিহান না? এই নিয়ে চল। আরে আরে আপনি কোন জায়গায় আছেন? আপনি ধরছেন কিন্তু কিসের জন্য? আমরা কারা? আমরা পুলিশ। এই এই আমি কি করলাম আপনার পুলিশ? চল 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 কি করলা সেটা পরে বলতেছি, চলো। আরে আরে কি বলো তো কি করছে? আরে কি করছে আপনারা? ও কি করছে, ওর অপরাধ কি? হ্যাঁ আমরা তো সেটাও তো বলেন। আরে ওরে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে আমাগো, তাই ওরে নিয়ে যাইতেছি, আপনি চিন্তা করবেন না, ওরে আমরা পরে ছেড়ে দেব। আচ্ছা ঠিক আছে। তো আরে আরে কি হলো কিছুই বুঝতে পারলাম না, জিজ্ঞাসাবাদ করব কিন্তু কি বিষয়ে, আর ওর সাথে তাদের কি কথা আছে? আমি একটা কাজ করি, দিহেন্দ্রের বাসায় যাই। আরে স্নেহা আন্টি
স্বীকার কর যে এই যে রাষ্ট্রদ্রোহ কাম এগুলো তুই করস না। আমি এগুলো কোনো কিছুই করি না। ও এইভাবে স্বীকার করবি না অফিসার? জি স্যার। ওর মুক্তিকে স্বীকার হতে বার করেন, কিভাবে বার করবেন সেটা আপনারা জানেন। শিকার কর, বল বল শিকার কর। আমার বিহানরে তো পুলিশে ধরা নিছে। কি যে যদি থানায় আনাইতে আমি ফোন দেব। আচ্ছা ঠিক আছে, যদি থানায় নিয়ে আসে তাহলে আমার একটু ফোন দিয়ে জানেন। আমি যাব না, বাসায় যান গা। আমি যাব না, আমার পুলারে জ্ঞান ধরে নিয়ে গেল। এটা তুমি কি করলা? আমার পুলা তো এমন কোন কাজ করে নাই। আমি যাবো না, আমি থানা সামনে বই থাকবো। পুলিশে যদি ধরে নেওয়া যায় তাহলে থানায় আনবো। স্বীকার কর, তোরা সূর্যের আলো দেখতে পাবো না। এমন জায়গায় রাখবো বাঁচা ফিরবি না। আল্লাহ আল্লাহ, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। আমি কিছু করি নাই স্যার। যেভাবে হই ওর জবানবন্দি নিয়ে ওর সারা জীবনের নিগে জেলে ভরে দেয়। কিন্তু এটা তোর নাই। আরে ও রাষ্ট্রবিরোধী যে কাজ করে ওকে ছাড় দেওয়া যাবে না। ওকে আয়না ঘরে বিচ্ছে ঢুকে রাখবে। তাই যাবে আসি, কথাটা জানি মনে থাকে। কি করি বলুন তো, কথা শুনলেও দোষ না শুনলেও দোষ। স্যার এটা তো আমাদের ব্যবস্থা করতেই হবে, নাহলে তো আমাদের চাকরি থাকবে না স্যার। হ্যাঁ যা পারেন করেন। ঠিক আছে স্যার। স্যার আদান, আমি আপনাদের কী ক্ষতি করছি? আমার স্যার আদান কি শুধু তুলে নিয়ে গেছে? রাষ্ট্রদ্রোহী কাজ কাম করে এমন মানুষে ভালো আছে আর কি কম। এক কাজ করো, প্রস্তুত হয়ে থাকো, কয়দিন পরে আমার ঘর তুমি বড় হয়ে যাবা। না আমি বিয়ে করব না। বিয়ে না করলে এই জীবনটা এই বুড়ি হয়ে যাবো গা। আমি বুঝতে পারছি, এর পিছনে তোরই হাত আছে তাই না? এই আমি এগুলো করতে জানতে। হ্যাঁ আমি চাইলে তো কত কিছু করতে পারি, কিন্তু আমি করি না। আর তোর ভালোবাসা মানুষ যে কাম করছে রাষ্ট্রদ্রোহী কাজ কাম করে। হ্যাঁ আমার কি মনে হয় আর জীবন আর ছাড়বো না, ছাড়বো না। আর চল বস্তু থাকবো। কিন্তু আমার মনে হয় এই শয়তানটাই কিছু করছে,
দুঃখ স্বীকার করুক আর না করুক। আমারও তাই মনে হচ্ছে ওর কথার ধরনে। আমার মনে হয় ওর দাদাকে দিয়ে এই কাজটা করিয়েছে। আর ওর দাদা তো এমপি, লোকটা কিন্তু বেশ সুবিধার না। আমি সব বুঝছি, এখন আর কি করার, যা করার তা সব আল্লাহ করব। হ এখন চল। সুইচটা দিয়ে আসেন। এই সুইচটা দাও। আমার লোক এরম করতেছেন কেন? আমি আপনাদের কি ক্ষতি করছি? আমার ছেড়ে দেন। স্বীকার করবি নাকি? আমার তোকে ছেড়ে দেওয়া হবে, বল। বলতেছি আমি করছি, আমার এবার ছেড়ে দেন। আমি এবার স্বীকার করছি, আপনার আবার ছেড়ে দেন। স্বীকার করছে। হ্যালো, কি সর্বনাশ হয়ে গেছে দেশে? তো গণ অভ্যুত্থান শুরু হয়ে গেছে। হ্যাঁ বলি কি স্যার, তেলি তো এখনই আমাদের এই দেশ থেকে পালাইতে হবে। এইখানে থাকা যাবো না, চলেন ধরা পড়লে আর জীবিত থাকতে পারবো না। চলেন এখানেই থাক। চলেন চলেন। এরা তো পুলিশ, এরা এভাবে দৌড় মারছে কেন? পুলিশ পুলিশ হয়ে গেল আমার তো হিসাব করতে কি আসছে। আই তো এখন দেখি চলো তো সাথে। কিরণ কি অবস্থা?